আজ থেকে প্রায় 26,000 বছর আগে ডাক্তারবাবুদের কাছে এত ধরনের মেশিন বা টেস্ট করার কোনো সুযোগ সুবিধা ছিল না। তো ওই সময় যে ডাক্তার হতো তারা মানুষের শরীরের পরিবর্তন দেখে বলে দিত ওই মানুষটির কী রোগ হয়েছে বা কোন রোগ হতে চলেছে। আর এটা ছিল একটা ইউনিক আর্ট যেটার ব্যবহার আজও করা হয়। আর আপনি এটা দেখে থাকবেন যখন আপনার শরীরে কোনো রোগ জ্বালা বোঝা বা ধরা সম্ভব হয় না তখন আপনাকে ডাক্তারবাবু বলে আপনি আপনার প্রস্রাবের পরীক্ষা করান। আর আপনি এটা জেনে অবাক হবেন যে আপনি আপনার প্রস্রাবের কালার দেখে জানতে পারবেন যে আপনার কোন রোগ হতে চলেছে বা কোন রোগ হয়ে গিয়েছে বা আপনার শরীরে কোন জিনিসের অভাব রয়েছে। তাহলে আপনি বাড়িতেই জেনে নেবেন যে আপনার কী রোগ হতে চলেছে বা কী রোগ হয়ে গিয়েছে। এই সব কিছু জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, কেননা আজ আপনারা এমন কিছু জিনিস জানতে চলেছেন যেটা আপনাকে হেলদি থাকতে অনেক সাহায্য করবে। সো আর দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, ব্রাউন কালার। দেখুন, আপনার ইউরিনের কালার হালকা ব্রাউন বা ব্রাউন থাকে তাহলে এটি দুটি জিনিসের সংকেত করে। সবার প্রথম যে আপনার ঘুম পুরোপুরিভাবে হচ্ছে না, আর যেটার কারণে আপনার ইন্টারনাল বডি ঠিকভাবে নিজেকে রিকভার করতে পারছে না। আর দ্বিতীয় কারণ হলো আপনি যেই হিসাবে কাজ করছেন, যেই হিসাবে হার্ডওয়ার্ক করছেন, ওই হিসাবে আপনি আপনার শরীরকে পুষ্টি দিচ্ছেন না, খাওয়া দাওয়া ঠিক নেই আপনার। এমন অবস্থায় আপনার জন্য এটাই ঠিক হবে যে আপনি আপনার খাওয়া দাওয়ারের প্রতি একটু খেয়াল দিন ও পুষ্টি জাতীয় জিনিস সেবন করুন। নাম্বার 2, লাইট অরেঞ্জ কালার, মানে হালকা হলদেটে রং। দেখুন, আপনার ইউরিনের হালকা হলদেটে রং অনেক কারণেই হয়। সবার প্রথম কারণ, আপনি যদি অনেক বেশি টক জাতীয় জিনিস সেবন করেন তাহলে আপনার ইউরিনের কালার হালকা হলদেটে হয়ে যায়, কিন্তু এটা কিছুদিনের মধ্যে ঠিকও হয়ে যায়। যদি আপনার সাথে এটা অনেক দিন ধরে চলে আসছে, মানে 6 থেকে 7 দিন এমনই চলছে, তো এটা সোজা সংকেত করছে যে আপনার জন্ডিস হয়েছে। এমন অবস্থায় আপনাকে দ্রুত একজন ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। নাম্বার 3, ক্রিমি হোয়াইট কালার। দেখুন, আপনার ইউরিনের কালার ক্রিমি হোয়াইট হয়ে যাওয়া এর সোজা মানে হলো যে আপনার প্রোটিন ইনটেক ঠিক নেই, মানে আপনি যেটাই খাচ্ছেন বা পান করছেন তাতে আপনার বডি ততটা প্রোটিন পাচ্ছে না যতটা আপনার বডি নিড রয়েছে, দরকার রয়েছে। এছাড়াও যদি আপনার ইউরিনের কালার অনেক বেশি সাদা হয় তাহলে এটা ইউরিন ইনফেকশনকে ইন্ডেক করে। সাথেই একটা রোগ হয় যেটা কাইরি ইউরিয়া বলে, এই রোগেও আপনার ইউরিন ক্রিমি হোয়াইট কালার হয়ে যায়। আর দেখুন, যদি আপনার সাথে কখনো সখনো এমন হয় তো এতে আপনাকে ভয় পাওয়ার দরকার নেই। যদি এটা আপনার সাথে লম্বা সময় ধরে হয়ে আসছে তখনই আপনাকে একজন ডাক্তারের সাথে কথা বলা উচিত। নাম্বার 4, লাইট রেড কালার, মানে হালকা লাল রং। দেখুন, আপনার ইউরিন কখনো সখনো রেড হয় তাহলে এটা সংকেত করে আপনার বডির RBC, মানে রেড ব্লাড সেলের কিছু কণা, আপনার ইউরিনের সাথে বাইরে বেরিয়ে আসছে। আর এটা কখনো সখনো আমাদের বডি টেম্পারেচার আপ অ্যান্ড ডাউন বা কোনো প্রকার পরিবর্তনের ফলে হয়ে থাকে। কিন্তু যদি আপনার ইউরিন রেগুলারই রেড হচ্ছে, মানে দীর্ঘদিন হয়ে গিয়েছে কিন্তু তাও আপনার প্রস্রাব হালকা রেডি আছে, তাহলে আপনাকে কোথাও না কোথাও এটা বলতে চাইছে যে আপনার কিডনিতে স্টোন হতে চলেছে। এছাড়া এটা যদি মহিলাদের সাথে হচ্ছে, আর এটা মাঝে মাঝে হচ্ছে, তাহলে এটা পিরিয়ডসের কারণেও হতে পারে। আর এটা যদি রেগুলারই হয় তাহলে তার কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা তো গেল লাইট রেড কালার, মানে হালকা লাল রঙের। কিন্তু যদি আপনার ইউরিনের কালার ডিপ রেড হয়ে যায়, একদমই লাল, আর এটা আপনার সাথে অনেকদিন থেকে হচ্ছে, তাহলে এটা অনেক ক্ষতিকারক রোগের সংকেত করছে আপনাকে। আর ওটা হলো একটি মেলানোমা নামের স্কিন ক্যান্সার, যাতে আপনার প্রস্রাবের কালার ডিপ লাল হয়। যদি এটা আপনার সাথে হচ্ছে তাহলে আপনাকে বিনা সময় নষ্ট না করে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে অবশ্যই যাওয়া প্রয়োজন। নাম্বার 5, ব্লু বা হালকা গ্রিন কালার। দেখুন, আপনার ইউরিনের কালার হালকা ব্লু বা গ্রিন তখন হয় যখন আপনার ইউরিনে সিউডোনোমাস নামের ব্যাকটেরিয়া হয়ে থাকে, আর ওর মাত্রা আপনার শরীরে বেড়ে গিয়ে থাকলে এটা হয়। আর এই ব্যাকটেরিয়া বেড়ে যাওয়ার আরেকটি সংকেত হয় যে আপনার প্রাইভেট পার্টে চুলকানি বা ইচিংয়ের মতো সমস্যা হয়ে থাকে। তো এই রঙকে দেখে আপনি এটা জানতে পারবেন যে আপনার ইউরিনের মধ্যে ওই ব্যাকটেরিয়া বেড়ে গিয়েছে। নাম্বার 6, ডিপ ইয়েলো কালার। দেখুন, নেচারালি আমাদের যে ইউরিনের কালার হয় ওটি লাইট ইয়েলো কালার হয়, কেননা যখন আমাদের বডির ভেতরে হিমোগ্লোবিন ভাঙে তো ওর থেকে ইউরোক্রোম নামের পদার্থ বের হয়, আর ওর কারণে আমাদের ইউরিনের কালার হালকা হলদেটে হয়। কিন্তু যদি আপনার ইউরিনের কালার অনেক বেশি ডিপ ইয়েলো হয়ে যায় তো এটা সোজা সংকেত করে যে আপনার বডি ডিহাইড্রেটেড রয়েছে, মানে আপনার বডিতে জলের অভাব রয়েছে। আর জলের অভাবে অনেক রোগের সৃষ্টি হয়, আর এই জন্য এই অবস্থায় আপনাকে জল পান করা বাড়িয়ে দিতে হবে।
মানে যেখানে আপনি 2 লিটার জল পান করছেন ওইখানে আপনি 3.5 থেকে 4 লিটার জল পান করবেন। তো এটা কিছু কালার ছিল যেটা সাহায্যে আপনি জানতে পারবেন যে আপনার বডিতে কি হয়েছে। তো এবার একটা উপায়ের কথা বলে দেই, যেটাকে আপনি মাসে একদিনও করে নেন তাহলে আপনার ইউরিনের সাথে জড়িত কোনো সমস্যা কোনো রোগ হবে না, সাথে সাথে আপনার কিডনি স্টোন তো কখনোই হবে না। তো এই জিনিসকে করার জন্য সবার প্রথম আপনাকে 500 ml জলকে বয়েল করতে হবে, মানে ফুটাতে হবে। এরপর আপনাকে 200 গ্রাম কিশমিশ দিয়ে দিতে হবে। এরপর একটু ফুটিয়ে ঢেকে রাতভর রেখে দিতে হবে। সকালে উঠে ওই জলকে গ্লাসে ছেঁকে খালি পেটে ওই জলকে পান করতে হবে। আর ওর মধ্যে যে কিশমিশগুলি থাকবে সেগুলিকে আপনি সারাদিনে যখন খুশি খেতে পারেন। কিশমিশের ফোটানো জল আপনার কিডনিকে, আপনার ব্লাডারকে, আপনার পাকস্থলীকে পুরোপুরিভাবে ডিটক্স করার কাজ করে, মানে আপনার শরীরে যত নোংরা জমেছিল সেগুলোকে আপনার প্রস্রাবের সঙ্গে আপনার শরীর থেকে বাইরে বের করে দেয়। আপনার ইউরিন থেকে কোনো প্রবলেম হোক বা না হোক, কিন্তু এই নিয়ম আপনাকে মাসে একদিন তো অবশ্যই কনজিউম করা দরকার। নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন আপনি ভিডিওটি কোন দেশ বা কোন স্টেট থেকে দেখছেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, এইরকম আরো নতুন নতুন তথ্য সবার আগে পেতে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।